এটা হচ্ছে ভেতরকার লাইনার, এই পকেট কোথায় দিকে, বাট দামটা হাফ এরও কম ডিফারেন্স আছে, এটাতে বোঝা যাচ্ছে যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য, তার কারণ হচ্ছে অনেক দিনের চিন্তাভাবনা প্ল্যানিংয়ের পরে অ্যাটলিস্ট ডিসিশান নিলাম যে একটা রাইডিং জ্যাকেট কিনেই নিই। তো ফার্স্টে ভেবেছিলাম যে নেকেল গার্ড কেন বলছি, নি আর এলবো গার্ড কিনবো। তো ইন ফিউচারে গিয়ে নি আর এলবো গার্ডের পরবর্তীতে যখন আমি রাইডিং জ্যাকেটে শিফট হব তখন আমার কি বলবো এটাকে, এলবো গার্ড, হ্যাঁ এলবো গার্ডটা তার কোনো কাজে লাগবে না। তো আমি ভাবলাম যে একটা কাজ করি, একটা কম বাজেটের মধ্যে একটা রাইডিং জ্যাকেট কিনে নিই, তাহলে কি হবে একটু টাকা ইনভেস্ট করবো এখন, কিন্তু ইন ফিউচারে যেন লং টার্মের জন্য অনেকটাই বেটার হবে। তো সেই কারণে সেই চিন্তাভাবনা করে অনেক কিছু রিসার্চ করে আজকে যাচ্ছি আমরা রাইডিং জ্যাকেট কিনতে। পরিবেশটা দেখে তোমাদের মনে হতেই পারে যে কোন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে আর এখানে কোথায় রাইডিং জ্যাকেট পাবে, কারণ ন্যাচারালি রাইডিং জ্যাকেট কিনতে যাওয়ার ভিডিও তোমরা যারা দেখেছো তারা প্রত্যেকেই দেখেছো কোনো শহরে যাচ্ছে, কলকাতার মতো শহরে কিংবা আশেপাশে শহর এলাকাতে, এরকম গ্রামের মধ্যে দিয়ে কেউ কখনো রাইডিং জ্যাকেট কিনতে গেছে এরকম ভিডিও তোমরা হয়তো দেখোনি। ওই দেখো স্কুল ছুটি হয়েছে, সবার ছেলেমেয়েরা বেরিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরছে। হ্যাঁ দেখো শহরে যাচ্ছি এখন আমরা গ্রামের থেকে, আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগর, আমি কৃষ্ণনগরে যাচ্ছি। তো কৃষ্ণনগরে একটা দোকান আছে, আমি সেখানে যাব, তো সেই দোকানের ডিটেলস তোমাদেরকে সব কিছুই জানাবো। তার আগে এটাই বলে দিচ্ছি যে দেখো যারা ছোটোখাটো রাইড করো কিংবা লং রাইড করো, অনেকে আছে উইদাউট সেফটি বেরিয়ে পড়ো। হ্যাঁ সেফলি সবাই যদি যাও তাতে কোনো সমস্যা নেই, বা রাস্তাঘাটে আজকালকার যা সিচুয়েশান ভাই, তুমি ঠিকমতো গাড়ি চালালে তো হবে না, তোমার অপোজিটে মানুষজনকেও ঠিকঠাক মতো চলাফেরা করতে হয়। আর ভারতের রাস্তাঘাটে লোকজনেরা রাস্তাতে চলাফেরা করে না, ওরা মনে করে নিজের বাড়ির উঠানে কিংবা নিজের বাড়ির ভেতরে চলাফেরা করছে, তো এতটা তালকানাভাবে চলে যাতে তোমার সমস্যা হয়ে যায়। তো সেই কারণে সবাইকে বলবো যে একটু ইনভেস্ট করো, একটু টাকা লাগবে, বাট ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মতো করে স্টার্টিং করো। তো বাট রাইডিং জ্যাকেটটা নিয়ে নিও, অ্যাটলিস্ট রাইডিং জ্যাকেটটা নিয়ে নিও, রাইডিং প্যান্টটা যদি নাও নিতে রাইডিং জ্যাকেটটা নিয়ে নিও। তো সেই কারণে আজকে আমরা যাচ্ছি রাইডিং জ্যাকেটের জন্য। তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে ভিডিওতে দিয়ে দেবো যে কোথা থেকে কিনছি, কোন কোম্পানির কিনছি, কত কী দাম পড়ছে, আর হচ্ছে কী কী সেফটি পাচ্ছি, কী কী তার সঙ্গে অ্যাক্সেসরিজ পাচ্ছি, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে। এই সামনে কুকুরটাকে দেখো, সাইজটা দেখো, বিশাল বড় সাইজের কুকুর এটা, ওরে বাবারে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এ কোনো কারোর বাড়ির পোষা কোনো কুকুরটার সাইজটা কী ছিল, আমি সিরিয়াসলি ভয় পেয়ে, হ্যাঁ সেটাই তো ভাই, একবার যদি একবার খ্যাক করে উঠতো না। এই সমস্ত রাস্তাঘাটে কুকুরগুলো খুব ডেঞ্জারাস হয়। এ সময় একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে রাইডার চয়েস। তো সেটা রয়েছে রাইডার চয়েস নতুন বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা চাপড়া দইয়ের বাজার যাওয়ার যে বাসগুলো ছাড়ে সেই বাস স্ট্যান্ডের ভেতরে রয়েছে। দেখো এখন চলেছি রাইডার চয়েসের, যেখানটাতে জ্যাকেটগুলো থাকে সেই মানে দোকানটাতে। মানে এদের 3টে রুম আছে, আগে এটা ছিল না, এটা জাস্ট 2 মাস হলো হয়েছে। এখানে দেখো পুরো লাইন দিয়ে জ্যাকেটগুলো রয়েছে, এখানে লোন রেঞ্জার্স রয়েছে, এখানে সোলেস রয়েছে, এখানেও লোন রেঞ্জার্স, আর এখানে ওরাজো। তো এরা লোন রেঞ্জার, সোলেস আর ওরাজো, আর একটা কী যেন ব্র্যান্ড বললো খুঁজে পাচ্ছি না, আমার মনে পড়ছে, বাট লোন রেঞ্জার, সোলেস, ওরাজোর এরা এখানকার ডিলার ডিস্ট্রিবিউটার যেটা বলতে পারো। এখানে দেখো স্কাউকো, কী বলে স্কাইকোকে, স্কুইকো যায় না, ছাতা মাথা কী নাম বলে, প্লাস গার্জিয়ান গিয়ারের ব্যাগ, হেলমেট, এখানে দেখো কতগুলো রয়েছে। মানে আমি নিজে অবাক হয়ে গেছিলাম ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম, যে আমি জাস্ট 2-3 মাস হলো আমি জানতে পেরেছি যে কৃষ্ণনগরের বুকে এরকমও দোকান রয়েছে যেখানে আসলে তোমরা রাইডিং গিয়ার্সের A to Z সব কিছু পেয়ে যাবে। এটা কোনো পেড প্রমোশন না। যারা কৃষ্ণনগর সারাউন্ডিং আছো, যারা ভাবছো অনলাইনে থেকে কিনতে হবে কিংবা যেতে হবে কলকাতাতে গিয়ে কলকাতায় আনতে হবে ও অনুসারে যেতে, তাদের জন্য বলবো কৃষ্ণনগরে আসো, এখানে সব কিছু তোমরা পেয়ে যাবা, আরামসে পেয়ে যাবা। আর বাজেট যেটা আছে কম বেশি বার্গেনিংয়ের উপর তো সব জায়গাতে চলে। তো জাস্ট দেখে নাও। এখন আমি আমার জ্যাকেটগুলো ট্রাই করবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন জায়গাটা নিতে চলেছি এবং জ্যাকেটের সঙ্গে কী কী ফেসিলিটিস পাচ্ছি। আমি যেটা দেখলাম যে সোলাসের যেটা আছে যে এই বাজেটের মধ্যে বিবিজিতে আমি দেখছিলাম যে তোমার 300 ডেনিয়ামের মানে আছে কি 600 300 ডেনিয়ামে বিবিজিতে আমি দেখছিলাম। সোলাসের প্রথম কথা তোমার 700 এক নম্বর, দু নম্বর দাদা এসে তুমি রেল লাইনে হোটেল লাইনে সব পেয়ে যাচ্ছ, প্লাস এসে চেস ফটোশন পেয়ে যাচ্ছ, যেটা যদিও কোনো কাজে লাগবে না। লাগতেই পারে, চলো একটু ট্রাই করে নিই। দাঁড়া এছাড়া কিছু নেই তো? না কিছু না, আমি এই জন্য এটা পরে যাচ্ছি, আর এটা আমি যেখানে যাই না কেন আমি এই কিনজিটাই পরে যাই। এটা একদম পারফেক্ট আছে, দেখে নিয়ে বলতাম ঠিকঠাক। এবার এটাকে একটু টাইট করে নিলে হয়ে যাবে। এখানকার এটা যদি টাইট করে রাখে তোমাকে উল্টো লাইনটা করে দিতে হবে। হ্যাঁ, এটা একটা কালার ট্রাই করছি, এটা আছে নিয়ন, তাই তো? নিয়নের মধ্যে ন্যাচারাল আরেকটা কালার আছে নিয়নের মধ্যে, কিন্তু এখানটাতে হবে অরেঞ্জ, কন্ট্রাস্ট অরেঞ্জ। অরেঞ্জ তার মানে অপশনের মধ্যে কোথায় গেল জ্যাকেটটা? ব্ল্যাক, এই তো এটা না, এই তো এই একটা কালার, আর তার সঙ্গে হচ্ছে এটা ব্ল্যাক। এটা পরলে মানে ভিডিওটায় তোমার এই গ্লেজটা দিচ্ছে না, যেটা পরে আছো চোখে দেখলে ভালো লাগছে, কিন্তু ব্ল্যাকটা হচ্ছে পরলে ভিডিওটা গ্লেজ দিচ্ছিল। হ্যাঁ দেবে তো গ্লেজ, কারণ এখন নতুন আছে, যখন এটা ইউজ হয়ে যায় না পুরো সাদা ধুলো হয়ে যাবে। তুমি সিটটার কথা ভাবো যে গাড়ির সিটগুলো কেমন হয়ে থাকে, এটা হচ্ছে মেন নেগেটিভ পয়েন্ট। এখন রাইডে বেরোন ধুলো তোমার সাদাগুলোতে ধরে না, বাট এইগুলোতে ভালো মতো মানে কালোতে ধরে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আর এটা সোলাসে যেটা মেন প্লাস পয়েন্ট হচ্ছে, এটার সঙ্গে আমাদেরকে দিয়ে দিচ্ছে, এটা কোথায় ঠিক আছে, এটা হচ্ছে উইন্টার লাইনার দিয়ে দিচ্ছে, তার সঙ্গে হচ্ছে রেইনকোটটাকেও দিয়ে দিচ্ছে। তুমি অন্য যে কোনো লিডিং ব্র্যান্ডে যাবে সেখানটাতে তোমাকে দেবে না, তার কারণ আলাদা করে তোমাকে সেটা কিনতে হচ্ছে। এটা এই রেঞ্জের মধ্যে তুমি তিনটে পেয়ে যাচ্ছ, আর এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, সেই কারণে আমি এটাকে মেন চয়েস করছি। এটার মডেলটা হচ্ছে সোলেস আর1 কি জানো, আর আর কিছু রাইভেল আর1, সোলেস রাইভেল আর1। এটা হচ্ছে ভেতরকার লাইনার, এই পকেট কোথায় দিকে একদিকে একদিকে পকেট, আমি খুঁজছি এদিকে পকেট কোথায়, পকেটই তো না এদিকে, তোমার লাইনার তো না। হ্যাঁ না একদিকে পকেট ঠিকই আছে। এটা একটা প্লাস পয়েন্ট আছে, এখানটাতে ইলাস্টিক দিয়েছে, এইটার জন্য অনেক অনেক লাইনার নেই। ওই রাইনাসে দেখিনি, রাইনাসটা এখন একটা উইন্টার অফার দিচ্ছে দেখলাম, যে লাইনার ফ্রি, কিন্তু ওটা লাইনার এটা ন্যাচারাল আমাদের এখানে ভেতরে ন্যাচারাল হিসেবে এমনি পড়া যায় ভালো। আর রেল লাইনারটা কোনটা? রেল লাইনার রিসেন্ট হালকা বাদ, একটু কালারিং হলে ভালো হতো। এটা এটার মধ্যে যদি কালারিং হবে, আমার একটু কালার জিনিস ভালো লাগে। এখানে রিফ্লেক্টারও দিয়ে রেখেছে, দেখো জাস্ট এটা দেখো, এ দেখো এটা কালার কেমন হয়ে আছে। তোমাকে দেখতে বলছি, তুমি রেকর্ডিং করতে না তো, এটা কালার কেমন হয়ে আছে, কারণ ফেড ফেড লাগছে দেখছো তো। আর এটা দেখো কিরম আছে, একটু হলেও এটা ফেড আছে। এটা ধরো ধুলোবালি পড়লে আরও কিরম ফেড হবে, কালারটা হচ্ছে ওরকম হয়ে যায়, বুঝতে পারলে? ঠিক তো ফাইনালি এখন এটা এই কালারটা সিলেক্ট করলাম শুধুমাত্র এই কালারটার জন্য, কারণ কালো কালার দেখতে ভালো লাগছে, বাট রাস্তাতে বেরোলে যা ধুলো পড়বে সেটা তখন আর দেখার মতো থাকবে না, পুরো কালারটা ফেড হয়ে যাবে। তো সেই কারণে এই কালারটাকে চয়েস করলাম। আর এটার প্লাস পয়েন্ট একটা জিনিস হচ্ছে, এটা পুরো জালি জালি, এটাকে তো দাদা মানে মেশ বলে না, এটা কী বলে মেশ না, যাতে হাওয়াটা ঢুকতে পারে, তাই জন্য চেস্ট প্রোটেক্ট একটা এই কারণে খুলতে হবে, কারণ হাওয়াটা ঢুকবে নাহলে গা গরম হয়ে যাবে। এটা এখন রেট কত হয়েছে না? একদম ফিক্সড ফিক্সড না? আচ্ছা এর পরের রেঞ্জটা কি আছে একটুখানি যদি দেখাও তাহলে। পরের রেঞ্জ বলতে এর উপরে, এর উপরে দাদা আমার কাছে কিছু নেই আছে। এই যে এটা এটা আছে দেখাচ্ছি, এটা এসছে তোমার নতুন মডেল র‍্যাম্পেল, র‍্যাম্পেল 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 র‍্যাম্পেল। এটা দাম হলো 9699 টাকা, নতুন লঞ্চ এটা একদম। এটাতে বাইরের থেকেও এটা আছে না, এই ভেতরেও আছে না, এটা বাইরেও আছে, মানে ভেতরে আছে, এটা ভেতরেও আছে বাইরেও আছে। আচ্ছা ডবল প্রোটেকশন, ডবল প্রোটেকশন না? এটা জিনিস বুঝি না, কোম্পানি এটা বানিয়েছে ভালো, রেট তো কমসে কম এটা 3,000 উপরে আছে, 2950। আচ্ছা 2950 এগুলো তো। আর একটা রাইডিং প্যান্টের দাম কত? 750। তো মানুষও তার কিছু টাকা দিয়ে তো নিতেই পারে, তাই না? ঠিক রাইডিং প্যান্ট, রাইডিং প্যান্ট হ্যাঁ প্যান্টটা তুমি সবসময় ইউজ করতে পারবে না যে। আচ্ছা 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 গাড়ির প্যান্টটা তুমি সবসময় ইউজ করতে পারবে না দাদা, কেন মানে কমফোর্ট নয় তো যেটা দাদা আমার মনে হয় দাদা পাওয়া যাবে না, না না যেটা আমার মনে হয় প্রফেশনাল ছাড়া দাদা প্যান্ট ইউজ করাটা খুবই চাপের আছে, জ্যাকেট দাদা তুমি ইউজ করতে পারো, প্রফেশনাল রাইডার ছাড়া দাদা প্যান্ট ইউজ করা খুবই চাপের। এই দাদা মানে বাইনিকের এটাই গঞ্জে পুরো পায়ের সঙ্গে মুভমেন্ট এটা যে পড়ে আছে মনে হচ্ছে না তো সাপোর্ট মানে ভালো মতো প্রোটেকশন করবে তো। তো এই যে ডাউন করে যে পড়লাম তখন এখানটাতে আবার ব্যথা লাগার মতো লাগে মানে এই পোর্শনটাতে তো ওটা একটু মেনে নিতে হবে, মানে এরকম করে যদি ডাইরেক্ট পড়ে এটা কয় কর মান দাদা বলা কিছু নেই, এই যে এখানে নাম এখানে ফোকাস করো এইখানটাতে লাগলো যখন একটু পিছিয়ে যাও, এই যে যখন আমি এটা হয়তো আমি এরকম আছে হ্যাঁ ওটা ডাউন করা ছিল সেই কারণে এই যে এখন আর মালুম হচ্ছে না, তাহলে এটা পুরো ডাইরেক্ট পড়ছে না উপরে এটা রাখছে। দাদা এটা হচ্ছে স্কাইকোর K11 মডেল, এটা হচ্ছে সেমি বাইনিক আর এটা ছিল K12 ফুল বাইনিক। এটা সেমি যেটা কেন হচ্ছে এটার জন্য নাকি সেমিটা কত এটা পাড়ের উপরে ফোল্ড হবে অথবা প্রো বাইকারটা তো একদমই ফোল্ড হবে আমাদের ভাঁজ হবে এখান থেকে ফোল্ড হচ্ছে এটা তো এটা ফোল্ড হচ্ছে এটা প্রো বাইকার যেটা আছে ওটা ভাঁজ হয়ে যায়, এই ডিফারেন্স আছে এটাতে বোঝা যাচ্ছে যে K12টাতে না পুরো পাটা আমি যখন দিচ্ছি বোঝা যাচ্ছে যে অনেকটা উপরে আছে মালটা আর এটা অতটা না ভালো, এটা এটা রেট কত হবে 1950, এটা 1950 আর এটা 2950 K12 দাম আপ ডাউন করে ভ্যারি করবে কখন কি রেট আছে বলা যায় না, এখনকার রেট হচ্ছে এটা একদম স্টার্টিং রেঞ্জে আছে BSDTB অনেকটা তোমার লুকসটা স্কাইকো টাইপের, এটা 850 টাকা 900 টাকার মধ্যে পড়ে যাবে মানে স্টার্টিংয়ের জন্য কেউ যদি চাও কম বাজেটের মধ্যে তো এই মালটা দেখতে পারো তুমি, তো স্কাইকোডটা তো দেখলে K12টা অনেকটা একই রকম লাগছে দেখো বাট দামটা হাফেরও কম 850 টাকার কাছাকাছি দাম, এটা প্রো বাইকারে রয়েছে, এটা রেট কত বলছে দাদা এটা 900 টাকা পড়বে, এটা 900 টাকা এটা 900 এটা 850, এই যেটা এটা স্টিল তো এটা ফাইবারই তো থাকে এটা স্টিল বাহ এটা স্টিলের এটা মানে এটাতে যেন আওয়াজ হচ্ছে ফাঁকা আছে বলে তা ওটা স্টেনলেস স্টিল না না এটা প্লাস্টিক দিয়ে কভার করা আছে এরকম আওয়াজটা মনে হয়, এটা স্টিলের আর এটা কি বলে ফাইবারের নাকি এটা ফাইবারে, তো স্টিলের নিতে গেলে 900 টাকা ফাইবারের নিতে গেলে 850 টাকা, এবার স্কাইকো টাইপের লুক চাইলে BSDTPটা নিতে পারো আর প্রো বাইকার তো তোমরা জানো কীরকম আছে, এখানে দেখো স্যাডেল স্টে ক্র্যাশ গার্ড সব কিছুই রয়েছে, এখানে কোন কোন মডেলে থাকে দাদা সব গাড়ির আছে না মানে যেটা থাকবে সেটা তো অর্ডার দিলে হয়ে যাবে, পেটে দেওয়া সম্ভব নয় দাদা স্টক আমাদের ঘরে আছে পেটির মধ্যে সব, আচ্ছা পেটির মধ্যে মানে সব এখানটাতে একটা দেখিয়ে দাও আচ্ছা চলো একটু স্টকটা দেখেন আসুন, এই তো এই পুরোটা নাকি এই পুরোটাই হচ্ছে তোমার স্যাডেল স্টে ক্র্যাশ গার্ড সব কিছু স্টক, কারণ পুরোটা তো ওখানটাতে বার করানো সম্ভব হয় না না কারণ এত কিছু কোথায় হবে, তো এখানে স্টক আছে এখানটাতে আসলে কিসের আছে HT মানে আচ্ছা 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 জানা আচ্ছা আচ্ছা HTর মাল আছে মানে হাইটেক ইঞ্জিনিয়ারিং বুঝলাম। HT কোম্পানি একটা জিনিস জানতে পারলাম যে এখানে ওরা যে স্লাইডার দেয় মেটাল স্লাইডার দেয় একমাত্র ব্র্যান্ড ইন্ডিয়াতে যে মেটাল স্লাইডার দেয়, আর অন্যান্য তুমি রিনন ব্র্যান্ড যেগুলো জানা ফানা আছে সেগুলো সব প্লাস্টিক ফাইবারের স্লাইডার, এখানে মেটাল স্লাইডার দেয়, ফাইবারের স্লাইডারটা দেখেছো এই দেখো ফার্স্ট টাইম মেটাল স্লাইডার দেখলাম, দুটো মিলে 4 কেজি দুটো অত ছোটোর মধ্যে সেই কারণে লাগছে বাট ভারী, এটা কি আচ্ছা আচ্ছা নর্মাল স্লাইডার আচ্ছা এই দেখো নর্মাল যে স্লাইডারগুলো থাকে যেটা আমার গাড়িতেও আছে এরকম প্লাস্টিকের স্লাইডার, ওখানে যেটা আছে প্রায় 2 কেজি 2.5 কেজি ওয়েটের স্লাইডার দেখলাম হাতে নিয়ে হাত ভার হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম দেখলাম, যে তারপর বুঝতে পারছি এই কোম্পানি যে HT কোম্পানির এদের জিনিসের কোয়ালিটি কেমন আছে জাস্ট এখান থেকে তোমরা কম্পেয়ার করতে পারো আর কিছু বেশি কিছু বলার নেই।